আমি কর্নওয়ালে থাকি, মন্ট্রিয়ালে আসছি শুধু ইলিশটা নেওয়ার জন্যই। প্রথম কথা হচ্ছে আসলে বাঙালি অনেক ভাইদেরকে পাওয়া যাচ্ছে, বাঙালি মাছ, বাঙালি অনেক কিছু, যেটার জন্য মনটা ভরে যাচ্ছে। যা দেখতেছি মানে সব রকমের মোটামুটি মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ, বিশেষ করে কাতলা, ইলিশ। আপনি আজকে কী কী মাছ কিনতে আসছেন আপনি একটু বলবেন? আমি আজকে ইলিশ নেওয়ার জন্যই আসছি এখানে। আমি কর্নওয়ালে থাকি, মন্ট্রিয়ালে আসছি শুধু ইলিশটা নেওয়ার জন্যই। বাঙালি ভাইরা কথা যে বলতেছি, আমার অনেক ল্যাঙ্গুয়েজের প্রবলেম, যদি থাকে কোনো সমস্যা হচ্ছে না এদেরকে। বাংলাদেশের কথা বলতেছি, ভাই এইটা দেন, এইটা দেন বা ওইটা দেন, মানে খুব সুবিধা হচ্ছে যে পাচ্ছি বা কথা বলতে পারতেছি কলাচা, এটাই ভালো লাগতেছে। আজকে কী কী নিয়ে যাবেন এই মন্ট্রিয়াল থেকে? রুই মাছ নিয়ে যাব, ইলিশ মাছ নিয়ে যাব, কই মাছ নিয়ে যাব, রূপচাঁদা মাছ, তারপরে পাবদা মাছ, এগুলো অলরেডি নিয়ে নিচ্ছি, আর কিছু নিয়ে নিব ইনশাআল্লাহ। কী কী কিনবেন আপনি এখান থেকে? যেগুলো স্পেশাল আছে, একটা মিগেল মাছ নিলে মানে একটার সাথে একটা ফ্রি আছে স্পেশাল, তো এটা নিয়ে যাব। আর একটা ইলিশ মাছ দুইটা প্রায় $40, দুইটা ইলিশ মাছ নিয়ে যাব, দুইটা ইলিশ $40। কী কী নেবেন মাছ? মাছ নিব আমরা, হচ্ছে ইলিশ মাছ নিব, তারপরে হচ্ছে এখানে কিছু গুড়া মাছ পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না, যেগুলো এখানে পাওয়া যায়। আর যেহেতু উনি হইতেছে, আমি বাঙালি মালিক, তো আমরাও বাঙালি, এই জন্য এখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দোকানটা কেমন দেখতে? দোকানটা আমার কাছে অনেক ভালো লাগে, এখানে ঘুরা সব কিছু এবং যথেষ্ট স্পেস আছে, সুতরাং কেনাকাটা করতে আমাদের ভালোই লাগে। মনে হয় বাংলাদেশে আছি, স্বপ্নের ভিতরে ঢুকছি, বাংলাদেশে যে স্বপ্ন ডিপার্টমেন্ট আছে সবই রকম একটা শপের ভিতরে ঢুকছি আর কি, ভালোই লাগতেছে। এলে মানে দেশের একদম পদ্মার ইলিশটা পাওয়া যায়, এটাই আর কি। ইলিশ মাছটা নেওয়া হয়, তারপরে আপনার গুড়া মাছ আছে, পাবদা আছে, তারপরে বাইং মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মানে ইত্যাদি এগুলোই নেওয়া হয়। দেশের বাড়ি কোন জায়গায়? বিক্রমপুর। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও। কানাডার ঐতিহ্যবাহী সুপার মার্শে মদিনা লাসাল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর, SMTV, ধন্যবাদ।